ছড়াইয়া আমাদের নিয় পার করিয়া নবীজি দয়ালের নবী গো আমাদের নিয় পার করিয়া খবরে খবর বাসিনি রয়াছে ঘুমাইয়া আমাদের দাদা দাদি নানা বাপ মা জনক জনী তারা খবরে খবর বাসিনি রয়াছে ঘুমাইয়া এই শিশিটা পঞ্চাশ হাজার বিচ্ছেদ জ্ঞান দিলে কথার বোঝন হবে না, বসেন একটু বাবা, মাপছে আপনার কাছে একটু বসেন। রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জিব্রাইল এই শিশির মাঝে কি? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই শিশির মাঝে হচ্ছে আপনার ইমাম হাসান হোসেনের রক্ত। আমার রাসূল বলে ও জিব্রাইল এ তুমি কি শোনাইলা আমাকে যে আমার ইমাম হাসান হোসেনের রক্ত শিশির মাঝে? বলে রাসূল এই শিশিটা আপনি সযত্নে রেখে দিবেন, এমন এক ব্যক্তির কাছে শিশিটা রাখবেন আপনি যাবার পরে ওই ব্যক্তি যেন শিশিটা সযত্নে রেখে দেয়, আর এই শিশিটা সেই ব্যক্তি বুঝতে পারবে যখন যখন শিশিটা লাল বর্ণে হয়ে যাবে, সাদা থেকে লাল হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে ইমাম হাসান হোসেন শহীদ হয়ে গেছে। আমার রাসূল কথা শুনে জিব্রাইলকে বলে জিব্রাইল আমি আমার শেষবারের মতোই আমার দুই কলিজার টুকরাকে দেখতে চাই, আমার এই পোড়ানো ঘড়িয়া চারশো
তাইলাবা কে দিয়েছো আমার কোরআনে গেছে শিবির হইয়া আমার আসল শিশি নিয়ে চলেছে মাফাতে মার বাড়ি গিয়ে দেখে মাফাতে মা ঘরে দরজায় দাঁড়িয়ে কাঁদে আপনাদের জামাই হযরত আলী ক্ষুধার্ত আজকে পাঁচ দিন যাবত আমি ক্ষুধার্ত আজকে চার দিন যাবত আপনার দুই কলিজার টুকরা ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত আমার আসুন বলে মা তাহলে তোমার ঘরে আগুন উঠে আগুনের ধোয়া উঠে বলে বাবা সারাদিন পরে ইমাম হাসান হোসেন খেলা করে যখন মাঠ থেকে আসে ছোট করে তাই সে আমার কাছে খাবার চাই আমি খাবার দিব কোথায় কি আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে একটা পাতিলের ভিতরে গরম পানি বসাইয়া সরা দিয়া ধাইকা বলি যে বাবা রে ভাত বসাইছি ভাত হইলে তোরা খেতে পারবি বাবা ইমাম হাসান হোসেন যখন ওই চকির মাঝে শুয়ে থাকে তারা ক্ষুধার অবস্থায় যখন নিঃশ্বাস ছাড়ে এই নিঃশ্বাসটা ঘরে টুয়ালি আগুনের দোয়া হয়ে ভাই হয়ে যায় আমার আসুন এই কথা বলে যখন শুনলে মাফাতেমা বললেন আমার রাসূল শুনলে আমার রাসূলের হাতের মধ্যে ওই শিশিটা ছিল ওই শিশিটা মাফাতেমাকে দিল যে মাগো এই শিশিটা তুমি সযত্নে রাখো আমি যাচ্ছি একটা ব্যবস্থা করতে পারি কিনা আমার মোহাম্মদ চলে গেলেন এই ইহুদির বাড়িতে গিয়ে বললেন ইহুদি রে ভাই তুমি আমাকে একটা কাজ দাও একটা কর্ম দাও বিনিময়ে আমি কয়েকটি জীবনের প্রতি একটু দেখবো তাদের ক্ষুধা মিটাবো ইহুদি বলে তোমার নাম কি বলে আমার নাম মোহাম্মদ বলে তোমার বাড়ি কোথায় গো বলে মক্কা নগরে বলে তুমি যে কাজ করবে তোমার শরীরে তো বল শক্তি নাই বলে ইহুদি ভাই তুমি আমাকে একটি কাজ দাও আমি কাজটি করে আমি বিনিময় করে একটি জীবন রক্ষা করবো ইহুদি বলে তাহলে তুমি সৎপথে একটি সৎপথে কাজ করতে বলো বলে কি বলে আমার যে মরা কুরমা গাছগুলো আছে খেজুর গাছগুলো আছে এই খেজুর গাছের গোড়ায় যদি বীজ লতি করে পানি দিতে পারো তাহলে একটি করে কুরমা আমি তোমাকে দিব আমার রাসূল রাজি হইলে বীজ বালতি করে পানি উঠাইতে লাগবে দেখা যাচ্ছে এই মরা গাছের খুরমা গাছের কোড়ায় পানি দেয় ওই আমার রাসূলের হাতের পানি পেয়ে সাথে সাথে মরা গাছ জেতা হয়ে যায় ওই মরাজার যেটা হয়ে যায় এইভাবে আশি মাসটি পানি উঠাইলে কিতাবে প্রমাণ করে আশিটা বৃক্ষ যেটা হয়েছিল খেজুর বৃক্ষ আশি বালতি পানি উঠানোর পরে দেখলেন আমার মাওলা মোহাম্মদ চিন্তা করলেন যে চারটি খুরমা আমার হাতের মধ্যে রয়েছে ওই চারটি খুরমা বন্টন করে রাস্তা দিয়ে যায় একটি হচ্ছে মাওলা হোসাইনের একটি হচ্ছে মাওলা হাসানের একটি হচ্ছে একটি মাওলা আলীর আর একটি হচ্ছে খাতুনে জান্নাত মা হাতে মা কুজি ঘোড়া ওই চারটি খুরমা যখন রাস্তা দিয়ে বন্টন করতে করতে নিয়ে যায় আমার জিব্রাহিমকে আল্লাহ বলে হে জিব্রাহিম তুমি যাও না দুনিয়ার বুকে আমি আরেকবার আমার বন্ধুকে পরীক্ষা করে নেই আমার বন্ধুর হাতের চারটি খুরমা তুমি ছিনিয়ে নিয়ে এসো জিব্রাইল এসে যখন মোহাম্মদের হাতে চারটি খুরমা ছিনিয়ে নিয়ে যায় আমার মোহাম্মদ সেজদায় পড়ে যায় মাওলা রে তুমি আমার চারটি খুরমা নেওনি মাওলা তুমি আমার উম্মতের চাইরানি গুনাহ মাফ করে দিয়েছো সবাই বলে সুবহানাল্লাহ বলে মাওলা তুমি আমার চারটি খুরমা নেওনি তুমি আমার উম্মতের চাইরানি গুনাহ মাফ করে দিয়েছো আবার চললেন মোহাম্মদ ইহুদির বাড়ি থেকে আবার যখন পানি উঠাইতে লাগলে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম সেই মোহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না সেই মোহাম্মদের কষ্ট আমার ভালো লাগে না তুমি পানি নিজ দিয়ে গিয়ে রশ্মিটাকে কেটে দাও যখন জিব্রাইল পানি নিজ দিয়া রশ্মিটাকে কেটে দেয় বালতিটা কূপের মধ্যে পড়ে যায় আর ইহুদি এসে দেখে যে মোহাম্মদের হাত থেকে বালতিটা কূপে পড়ে গেছে ইহুদি করছে কি সাথে সাথে যখন দেখলো মোহাম্মদের হাত থেকে বালতিটা কূপে পড়ে গেছে আর আর সাথে সাথে আমার মোহাম্মদের গালে একটি ছাপ পড়ে গেছে ছাপ পড়ে আমার মোহাম্মদ বলে ইহুদি ভাই তুমি যে তোমার নরম হাতে আমার শক্ত গালে থাপ্পড় দিয়েছো তুমি কি ব্যথা পেয়েছো যদি ব্যথা পেয়ে থাকো তাহলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও
ইহুদি এই কথা শুনে পাগলের মতো হয়ে গেছে। ইহুদি ছিল মায়ের ভক্ত, যে আমি জীবনে হাত দিয়ে অনেক মানুষকে আঘাত করেছি, প্রতিবাদ ছাড়া কেউ আমার কাছে ক্ষমা চাই নাই, চলে গেছে মায়ের কাছে মাগো। আমি এমন এক ব্যক্তিকে চাকরি দিয়েছি, সে তার হাত থেকে বালতি কূপের মধ্যে পড়ে গেছে, আমি তাকে থাপ্পড় দিয়েছি মা, সে কোনো প্রতিবাদ করে নাই, ওই থাপ্পড় খেয়ে বিনিময়ে আমার কাছে আরো ক্ষমা চেয়েছে, যে ভাই তুমি যে তোমার নরম হাত দিয়া আমার এই শক্ত গালে থাপ্পড় দিয়েছো, যদি ব্যথা পেয়ে থাকো তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিও। ইহুদির মা বলে তার নাম কি, বলে মোহাম্মদ, বলে তোর বাড়ি কোথায়, বলে মক্কানগরে, বলে তোর বাবার নাম, বলে আব্দুল্লাহ, বলে মার নাম, বলে আমেনা। তখন ইহুদির মা বলেছিল, তুমি আমার সন্তান হইতে পারো কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, কারণ যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না, যেই নবী আমি তৌরিক ইঞ্জিনের মতো পেয়েছি, শত নবী পয়গাম্বরদের মতো সর্বশ্রেষ্ঠ নবী, উনি আউয়ালে, উনি আখেরে, উনি জাহেরে, উনি বাতনে, উনি সর্বশ্রেষ্ঠ মানুষের হাতে মার খাবে কিন্তু মানুষের হাতে করে মাপ যাবে, প্রতিবাদ করবে না। তুমি সেই মহাম্মদের কাছে থাপ্পড় দিয়েছ যার মুখে শুধু ইয়ৌমতি ইয়ৌমতি ছাড়া আর কোনো কথা নাই, তুমি সেই মহাম্মদের কাছে থাপ্পড় দিয়েছ, তুমি অপরাধ করেছ, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কথা শুনে ইহুদি হাতকে কেটে ফেললেন, কাটা হাত নিয়ে মুহাম্মদের খুঁজতে লাগলেন, মুহাম্মদের মা নেই বাবা নেই, কোথায় যাবে, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কাঁদে, মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, যে মারে বাবারে আজকে এত বড় দুনিয়ার মাঝে আমার আপন বলতে কেউ নাই, আমার ছিল আপন ছিল মা ছিল, বাবাকে আমি চোখে দেখি নাই, আমার মাও আমাকে ছেড়ে চলে গেল, আমার দাদা ছিল আব্দুল মুতালিব সেও আমাকে ছেড়ে চলে গেল, আমার দাদা ছিল আবু তালিব সেও আমাকে ছেড়ে চলে গেল, আমার প্রাণ প্রিয় স্ত্রী ছিল বিবি খাদিজা সেও আমাকে ছেড়ে চলে গেল। তখন মোহাম্মদ নীরবে দাঁড়িয়ে কাঁদে, আর করুণ সুরে আমার মোহাম্মদ চোখে চলে বুক বাসে, আরো ইহুদি এসে দেখে যে মোহাম্মদ নীরবে দাঁড়িয়ে কাঁদতেছে, আর ইহুদি দেখে মোহাম্মদের চরণে পড়ে গেছে, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনি নাই, আমি আপনাকে না চিনে না জেনে আপনার গালে ঠাকুর দিয়েছি, আসলে আমি মস্ত বড় ভুল করেছি। তখন আমার মোহাম্মদ বলল, তুমি যে আমার গালে ঠাকুর দিয়েছো আমি কোনো কষ্ট পাই নাই, আমি তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ তোমার এই যদি থাপ্পড়টা তুমি না দিতে তাহলে আমি তোমার বাড়িতে চাকরি করতে যাইতাম না তো, আর যদি তোমার এই খুরমা গাছের গোড়ায় আমি যদি পানি জল না দিতাম তাহলে দেখা গেছে আমি চারটি খুরমাও পাইতাম না, আর চারটি খুরমা ও সিনে একটি চাই দিয়ে যাইতো না, আমার আল্লাহ উম্মতের চাইরা দিগুণে মাফ করতো না। যদি ভাই তোমাকে ক্ষমা করে দিয়েছি, বলে তোমার হাত কোথায়, বলে হাত এনেছি কাঁটা কাঁটা কেটে ফেলেছি। তখন আমার মোহাম্মদ বললেন, তোমার ওই কাঁটা হাতকে বের করো। যখন কাঁটা হাত বের করলেন তখন আমার মোহাম্মদের মুখের লালা দিয়ে কিতাবে প্রমাণ করে এই কাঁটা হাতকে জোড়া লাগিয়ে দিলেন। তুমি যারে নানা পুষ্ট সে যায় তার হইয়া
কথা লাগে ভালো। আসলে আজকে খুব কুয়াশা দেখে মনটা কেমন হইয়া গেল। আমাকে সে প্রশ্ন করেছে যে একজন ব্যক্তি নামাজ পড়ে নাই তারা, বা তিনি নামাজ পড়ে নাই, রোজাও করে নাই, শুধু ঘুমাইছে, বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, নামাজ পড়ে নাই। না বাপলি সরকার, নামাজ যে পড়ে নাই এমন কোনো কথা, নামাজ পড়ে পৃথিবীর বুকে নামাজ ছাড়া কেউ কখনো জান্নাতবাসী হইতে পারবে না। কারণ নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আরবিতে বলে সালাম, বাংলায় হচ্ছে স্মরণ এবং সংযোগ। নামাজ কিন্তু যে আমরা এই শব্দটা বলি, এটা কিন্তু বাংলা শব্দ না, আরবি শব্দ না, এটা হচ্ছে ফার্সি শব্দ। ফার্সিতে বলে নামাজ, আরবিতে বলে সালাত, সালাত কায়েম করো, আর বাংলায় হচ্ছে স্মরণ বা সংযোগ। আমার রাসূলের পাকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদ নববীর বারিন্দার মধ্যে একজন লোক থাকতো, তাদেরকে বলতো আস হবে শ্রদ্ধা। ওই আসলে সব্বারা যখন ওই বারিন্দার মধ্যে ঘুমাইতো, তখন আমার নবীজি দেখা গেছে সাহাবাদের নামাজ পড়তো, কিতাবের মধ্যে প্রমাণ করে দশজনের একজন, আবার একজনেই তারা তখন আমার রাসূল পাকরিম যখন নামাজ পড়তে যাইতো, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, একবার কি দেখেছেন আমরা যখন নামাজ পড়তে আসি আপনার পিছনে তারা কত অজ্ঞাত, তারা শুধু এদিকে পাও দিয়ে ঘুমাইতেছে, তারা একবার নামাজ পড়তে আসে না। যে সময় নামাজ পড়তে মসজিদ নববীতে আসি, যে দেখি বারিন্দার মধ্যে তারা ঘুমাইতেছে, একবার আপনি অনুমতি দিলে তাদেরকে বিচার করতে পারি। আমার রাসূল বলে, না, এত বড় সাহস তোমার হইতে পারে না যে তুমি তাদের বিচার করতে পারবা, কারণ তোমার মোকামের চেয়ে তাদের মোকামটা অনেক উপরে, তোমার মোকামের চেয়ে তাদের মোকামটা অনেক উপরে। কারণ তারা দুনিয়ার কিছু না, তারা দুনিয়া চায় না, তারা বাড়ি চায় না, তারা গাড়ি চায় না, তারা সংসার চায় না, ওনারা সর্বোচ্চ ত্যাগী, একমাত্র আল্লাহর স্মরণে সংযোগে রয়েছে তারা, একমাত্র আল্লাহর স্মরণে এবং সংযোগে রয়েছে। কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদের তাদের সুপারিশ করতে হবে না, তারা বিনা সুপারিশে জান্নাতে চলে যাবে। সেই দল হচ্ছে আপনাদের সব্বা। আমি আপনার জবাব দিলাম দিয়া, আরেকটি দল আছে সুরা কাহাফের মধ্যে কোরআনে প্রমাণ করে আপনারে দেখবা, কাহাফবাসীর মধ্যে কোরআনে বর্ণনা করে মতান করে ছয়জন, কুকুর নিয়ে সাতজন, আবার মতান করে বলে কুকুর নিয়ে আষ্টজন, আর মানুষ ছিল তারা সাতজন। তারা 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল, এক ঘুমে তারা 309 বছর চলে গেছে, তারা বুঝতে পারে নাই। কিন্তু ওইটা তো এই ঘুম না ওই ঘুম নাই, আমি আপনারে জানাই, তারা ঘুমিয়েছিল আল্লাহর স্মরণে, আল্লাহর ধ্যানে, আল্লাহর খেলে। গেলাম আপনাই কইয়া, তারা কাহাববাসীরা তো জান্নাতে যাবে। শুধু তাই নয়, ওই কাহাববাসীদের সাথে সেই কুকুরটা ছিল, ওই কুকুরের একটি নাম আছে কাসাসুল আম্বিয়ার মাঝে, ওই কুকুরের নাম হচ্ছে কাশ্মীর। আমি দিলাম আপনাই কইয়া, ওই কুকুরও যাবে ওই ব্যক্তিদের সাথে বেহেস্তে, আমি আপনার জানা। এই কাল হাসরের মাঝে অনেকে বলে না যে কি কুকুর জান্নাতে যাবে, বলে না বাবা, এটা কিন্তু ওই কুকুর, এই কুকুরের নাম হচ্ছে কেসাসুল আম্বিয়ার মতো তাপসি, কাশ্মীর হচ্ছে কুকুরের নাম, আর ছয়জন ব্যক্তি তারা কাহাববাসী, ওই কাহাববাসীরা একমাত্র আল্লাহ ধ্যানে, আল্লাহর স্মরণে, আল্লাহর জ্ঞানে তারা এমন ভাবে ঘুমিয়েছিল, তারা এই পৃথিবীর বুক ঘুমায় নাই, তারা আল্লাহর স্মরণে ঘুমিয়ে গেছে, এমন ভাবে সালাতের মধ্যে তারা ছিল, তারা বুঝতে পারে নাই যে 309 বছর কখন চলে গেছে। আরে